শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটার উপস্থিতি বেশি দেখাতে আনা হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। এবার ভোট বর্জন ঘোষণা, স্বতন্ত্র প্রার্থী তারিকুলের ভোট বর্জন করায় চালানো হলো তার গাড়িতে হামলা। শুরুর আগে একদম কানায় কানায় পরিপূর্ণ বিএনপির খুলনার তারুণ্যের সমাবেশ। শামীম ওসমানের সঙ্গে তর্ক করায় নোয়াখালীতে ছাত্রদল নেতার বাড়িতে হামলার পর আতঙ্কে পরিবার। এবং সবশেষ থাকছে এমন ফাঁকা ভোট কেন্দ্র আগে কখনোই দেখিনি বললেন ভোটাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি বেশি দেখাতে নতুন কৌশল করা হয়েছে। ডেকে আনা হয়েছে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের, যার বয়স এখন ১৮ বছর পরিপূর্ণ হয়নি। এছাড়া যারা ভোট দিয়েছেন তাদেরকেও ডেকে লাইনে দাঁড় করানো হচ্ছে। এ কারণে ভোট পড়ার হার লাইনের ভিড়ের তুলনায় খুবই কম। বনানীর বিদ্যানিকেতন স্কুলে গিয়ে দেখা যায় সেখানে নারীরা দুই সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে ৬০-৭০ জন। তাদের লাইনে দাঁড় করাচ্ছিলেন বনানী থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি রিয়া। করাইলের বউবাজার থেকে আসা মিম ইসলামকে দেখে তার বয়স নিয়ে সন্দেহ হলে তিনি জানান তিনি ২০২২ সালে দশম শ্রেণী পাশ করেছেন। তাকে এনআইডি দেখাতে বললে তিনি বাড়িতে ভুলে রেখে এসেছেন বলে জানান। তাহলে কেন লাইনে দাঁড়িয়ে আছেন জানতে চাইলে তিনি বলেন তাদের লাইনে দাঁড়াতে বলা হয়েছে। এছাড়া করাইলের টি অ্যান্ড টি মহিলা কলেজেও একই চিত্র। সেখানে জান্নাত হোসেন নামে এক নারীর আঙ্গুলে ভোট দেওয়ার ছাপ পাওয়া গেলেও তিনি লাইনে দাঁড়িয়ে আছেন, এ বিষয়ে জিজ্ঞাসা করতেই তিনি চলে যান। এই কেন্দ্রে নারীদের লাইনে দাঁড় করানোর দায়িত্ব পালন করছেন ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা তাহমিনা আফরিজা খাদিজা। এছাড়া নারী ভোট কেন্দ্রের বাইরে পুরুষদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে গাড়িতে হামলার অভিযোগ করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান তার গাড়ির পেছনে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এর আগে ভোটের আড়াই ঘণ্টা না পেরোতেই নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন এই প্রার্থী। তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা ভোট প্রত্যাখ্যান করেছি। আমাদের একজন এজেন্টকে ভাষানটেক বস্তিতে মারধর করা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে থেকে আসার পথে একদল কুচক্রী আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। যারা আমাদের উপর হামলা করে তারা সবাই নৌকার ব্যাজদারি ছিল, কাজেই আমরা আমাদের জানের নিরাপত্তার জন্য সেখান থেকে দ্রুত চলে আসি। নির্বাচন কমিশনের দিকে অভিযোগ তুলে তিনি বলেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে পুলিশ প্রোটেকশন চেয়েছিলাম, তারা আমাদের পুলিশ প্রোটেকশন দেয়নি, তাই আমরা ভোটের মাঠ থেকে সরে গিয়েছি এবং এই নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছে। ১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা এবং সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। গত ১৫ই মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান বা ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই নির্বাচনে অংশ নেয়নি অন্যতম বিরোধী দল বিএনপি। দুপুর ২টায় মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকালে পরিপূর্ণ হয়ে গেছে খুলনার তারুণ্যের সমাবেশ স্থল। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ নগরীর সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। রাত পোহানোর আগেই একের পর এক মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম মনা জানিয়েছেন, ক্ষমতাসীন দলের নেতারা রবিবার কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি তারা সোমবারও বাস চলাচল বন্ধ রেখেছে। তবে এসব বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। আজকের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ছাত্রলীগের ককটেল হামলা এবং ভাঙচুরের ঘটনার দুই দিন পরও বাড়িতে ফেরেননি সাবেক ছাত্রদল নেতা প্রবাসী বাদল মির্জার পরিবারের সদস্যরা। গত শনিবার এই ঘটনা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগও করা হয়নি। বাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ না করার বিষয়ে জানতে বাদল মির্জার বড় ভাই হাসানুর জামানের মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। গত বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে লিটন বাংলাদেশ এলাকায় নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে বাদল মির্জার তর্কের ঘটনা ঘটে। এর জের ধরে সোনাইমুড়ি উপজেলার বাদল মির্জার বাড়িতে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার ঘটনাটি ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের মুঠোফোন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করেন।
বাদল মির্জার প্রতিবেশী এক ব্যক্তি নাম প্রকাশ না করা শর্তে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রে সংঘটিত তুচ্ছ ঘটনাকে পুজো করে গ্রামের বাড়িতে হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটে অরাজকতা পরিস্থিতি তৈরি করা হয়েছে। সে কারণে বাদলের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না, বাড়ির লোকজন কিংবা প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না, তারা কোথায় আছেন তা কেউই জানে না। ঘটনার নিন্দা জানিয়ে জয়াক ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বলেছেন, ঘটনার পরদিন তিনি ওই বাড়িতে ঘুরে এসেছেন। হামলার কারণে বাদলের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আইনের আশ্রয় নিতেও সাহস পাচ্ছেন না, তবে দলীয়ভাবে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। ঢাকা সদর আসনের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে এই উপনির্বাচনে এখন পর্যন্ত ভোটার পরিস্থিতি একেবারেই কমে এদিকে এই উপনির্বাচনে এখন পর্যন্ত ভোটার পরিস্থিতি একেবারেই কম দেখা গেছে। এমনকি কয়েকটি কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোটই পড়েনি। ঢাকা সদর আসনে উপনির্বাচনের একটি কেন্দ্রে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এই কেন্দ্রের ভোটার সংখ্যা 3,058 জন। ভোটারের উপস্থিতি কেন কম জানতে চাইলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান বলেন, ভোটাররা এখনও আসতে শুরু করেননি, এই এলাকা তো ভিআইপি এবং সিআইপিদের এরিয়া। সঙ্গত কারণে বোঝা যাচ্ছে না ভোটারের উপস্থিতি কম হবে না বেশি হবে, তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই নগণ্য। একই চিত্র রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে, এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। এই কেন্দ্রে পুরুষদের জন্য 2টি এবং নারীদের জন্য আলাদা 3টি ভোট কক্ষ রয়েছে, তবে সকাল থেকেই এখানে ভোটার উপস্থিতি হাতে গোনা কয়েকজন, কোনো কোনো ভোট কক্ষ আবার একেবারেই ফাঁকা, নেই ভোটার। জানা গেছে মহাকালী আব্দুর হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র 16টি ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোট দিতে আসেন মুতালেফ হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, কেন্দ্রে ঢুকে ভোট দিতে এক মিনিটের বেশি সময় লাগেনি, এমন ফাঁকা ভোট কেন্দ্র আগে কখনোই দেখিনি। উল্লেখ্য, ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন প্রার্থী। চলতি বছরের 14ই মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এমপির মৃত্যুতে গুলশান বনানী বাড়িধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে আসনটি শূন্য হয়ে পড়ে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।